Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Tohura Vlogz. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি সাতকরা দিয়ে চিকেন রান্না করব। তো সাতকরা দিয়ে চিকেন রান্না করার জন্য চুলো একটি পাতিল বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি তেজপাতা, দালচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। এখন আমি এই তেজপাতা, দালচিনি, এলাচ আর লংকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোর ক্লিপ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমার এই আদা রসুন পেস্টগুলো ফ্রোজেন করা, তাই আমি ফোর ক্লিপ দিয়েছি। চামচের হিসাব করতে গেলে দুই টেবিল চামচের মতো হবে। তো আদা রসুন পেস্টগুলোকে ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, তো সেই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটা দজির সাহায্যে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো গলে সফট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজগুলো গলে সফট হয়ে গিয়েছে, তো এখন আমি মশলা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে এখন আমি যা যা মশলা দিয়ে দিচ্ছি তা হলো 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটা দজি দিয়ে সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মশলাগুলোকে মিক্স করে দেওয়ার পর কিছুটা পানি এড করে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি সাতকরা দিয়ে দিলাম। আমি মশলাগুলোকে বেশি কষাইনি, সাতকরা দেওয়ার পর সাতকরাও কষে যাবে আর মশলাগুলো কষে যাবে তার জন্য। এখন আমি সাতকরাগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পর পর এসে নেড়ে ছেড়ে দিয়ে যাব, যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য। সাতকরাগুলোকে মশলার সাথে আমি মিডিয়াম গ্যাস করে প্রায় 10 মিনিট কষিয়ে নিয়েছি। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এই তো আমার সাতকরাগুলো একটু সফট হয়ে এসেছে, তো এখন আমি চিকেন দিয়ে দেব। একটা সফট চিকেনকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো সেই চিকেনগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে মশলার সাথে মিক্স করে দেব। তো এখন আমি চিকেনগুলোকে মশলার সাথে মিক্স করে দিচ্ছি আর এভাবে দজির সাহায্যে নেড়ে ছেড়ে দিয়ে আমি চিকেনগুলোকে প্রায় 10 মিনিটের মতো কুক করব। কোনো পানি এড করব না আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। তো এরই ফাঁকে দিয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড বন্ধুর সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনগুলো কষানো হয়ে গেল, তো এখন আমি পানি অ্যাড করে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানি অ্যাড করে দেওয়ার পর আবারও আমি এই চিকেনগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিট কুক করব, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর পানিগুলো কষে শুকিয়ে যায়। চিকেনগুলোকে 8 থেকে 10 মিনিট কুক করে নেওয়ার পর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি ধনে পাতা আর কাঁচামরিচগুলোকে চিকেনের সাথে মিক্স করে দিয়ে আমি চুলোর গ্যাস অফ করে দেব। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার সাতকরা দিয়ে চিকেন রান্না। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব দেখতে কেমন হয়েছে আমার এই সাতকরা দিয়ে চিকেন রান্নাটা। আমার আজকের এই সাতকরা দিয়ে চিকেন রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো।
তো আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা, আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।